অবস্থা সবার রাজকুমার সিনেমার পোস্টার নিয়ে একটা বিতর্ক দেখলাম সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে খুব একটা চর্চিত বিষয় হয়ে গেছে আজকে আমি ভেবেছিলাম ভিডিওটা আরও আগে করব। একটু দেরি হয়ে গেল বোধহয় তো যাই হোক রাজকুমার সিনেমার পোস্টার একটা পক্ষ বলছে যে এগুলো হচ্ছে সিনেমা হলের পোস্টার দেখে মনে হচ্ছে নব্বই দশকের সময়ের তৈরি করা পোস্টার মাথা কেটে লাগাই দেওয়া হয়েছে তারপর হচ্ছে দেখে বোঝাই যাচ্ছে যে কতটা নিম্নমানের পোস্টার এগুলা এগুলা আসলে চল চলছিল একটা সময় তখন এগুলাই অনেক স্ট্যান্ডার্ড মানের ধরা হতো কিন্তু এই সময় এসে যেখানে দু হাজার পনেরো সালে শিকারি মুভির পোস্টার আমরা দেখেছি কত সুন্দর নবাব মানে শাকিব খান যে একটা নিজের মধ্যে একটা চেঞ্জ এনেছে সেই দু হাজার পনেরো সালের পর থেকে ষোলো সাল থেকেই এবং তার সিনেমার পোস্টারগুলো যে মানে অন্তত এখন এই সময় এসে আমরা একটা ভালো একটা স্ট্যান্ডার্ড মানের আশা করি এবং সে যে বাংলাদেশের মেগাস্টার তার যে একটা সেই জায়গা থেকে একটা তার একটা স্ট্যান্ডার্ড আছে একটা লেভেল আছে সেই লেভেলটাকে ম্যাচ করতে পারতেছে না বর্তমানের সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো এই সমস্ত পোস্টার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পোস্টার এই একটা পোস্টার এই একটা পোস্টার আরও আছে এই যে এই সমস্ত পোস্টারগুলো সবগুলোই রাজকুমার সিনেমার পোস্টার দেখতেই পাচ্ছেন তো এগুলো নিয়েই হচ্ছে বিতর্ক অনেক সাকিবিয়ান মানে এই পোস্টারগুলো দেখার সাথে সাথে কিন্তু শুধু সাকি বিয়ান না প্রত্যেকটা দর্শকের মনে প্রশ্ন জাগবে তাহলে কিসের ইন্টারন্যাশনাল মানের সিনেমা রাজকুমার তাই না একে তো রাজকুমার সিনেমার যে অফিসিয়াল প্রথম যে ফার্স্ট লুকটা এসেছিল সেটাও অনেকের কাছে পছন্দ হয় নাই তার মধ্যে আবার এই হলে লাগানো বর্তমান সময়ের এই সমস্ত পোস্টার যেগুলো নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে এই পোস্টারগুলো দেখার পর স্ট্যান্ডার্ড লেভেলের দর্শক যারা আছে স্ট্যান্ডার্ড লেভেল বলতে স্মার্ট সুশীল দর্শক যারা আছে যারা সিনেপ্লেক্সগুলোতে গিয়ে সিনেমা দেখে অভ্যস্ত হলিউডের সিনেমা দেখে অভ্যস্ত বলিউডের বিগ বাজেটের সিনেমাগুলো দেখে অভ্যস্ত তারা আসলে কিভাবে নিবে ব্যাপারটা রাজকুমার সিনেমার গল্প রাজকুমার সিনেমার নির্মাণ শৈলী এই ব্যাপারগুলো দেখার আগেই পোস্টার দেখেই তাদের মন থেকে সিনেমার প্রতি আগ্রহটা উঠে যাবে নাকি হ্যাঁ অবশ্যই যাবে এবং আমি বলতে চাই যে আমি যদি একজন সাকিব ভক্তও হই এই ধরনের পোস্টার এই সময় এসে আমিও এক্সপেক্ট করি না আমি নিজেও এই ধরনের পোস্টার দেখলে সেই সিনেমার উপর থেকে একটা আগ্রহ হারিয়ে ফেলবো এই যে এতক্ষণ ধরে আমি কথা বললাম অনেকে আমার ভিডিওর অর্ধেক বা শুরুর একটু দেখে অনেক কিছু জাজ করে ফেলে অনেক সময় কমেন্টে দেখি ভুলভাল কমেন্ট আমি দেখি যাই হোক কমেন্ট বক্স স্বাধীনতা জায়গায় করতেই পারেন কমেন্ট তো আমি যে যে এতক্ষণ কথা বললাম শুনে কিন্তু মনে হচ্ছে যে আমি বোধহয় কিছুই জানি না রাজকুমার সিনেমার এই সমস্ত পোস্টার নিয়ে এইভাবে বলতেছি আসলে পোস্টারগুলো তো নির্মাতাদের তৈরি না হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নির্মাতাদের তৈরি পোস্টার এগুলো না যেগুলো ভেসে বেরাচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এগুলো আসলে হল মালিকদের পার্সোনালি আসলে তারা তৈরি করে নিছে যে যে হল থেকে এই সমস্ত পোস্টার বের হচ্ছে সেই সেই হল মালিকরা নিজ দায়িত্বে পোস্টারগুলো তৈরি করেছে যেমনটা আমরা ফ্যানমেড পোস্টার আসলে তৈরি করে থাকি নিজ নিজ দায়িত্বে তো বন্ধুরা এই যে এই ব্যাপারটা কেন ঘটে এই ব্যাপারটা তো ঘটার কথা না প্রযোজনা প্রতিষ্ঠান আছে রাজকুমার সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আশাদ নামের প্রতিষ্ঠান যেটা হচ্ছে বাংলাদেশে তিনি দাবি করে থাকেন যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বর্তমান সময়ে তো সেই প্রতিষ্ঠানের একটা সিনেমা এত এত টাকা খরচ করে বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাসের সিনেমা রাজকুমার যেটা দিয়ে বিশ্ব দরবারে কী বলবো মানে রেকর্ডের শেষ নাই এই সিনেমার পোস্টার কেন এখনও পর্যন্ত বানানো হয় নাই অফিসিয়ালি তাদের ছাপাখানা থেকে কেন এখনও এই সিনেমার পোস্টারগুলো বের হয় নাই সেটা হচ্ছে আমার এই ভিডিওর মূল প্রশ্ন এই ভিডিওর মূল মানে মূল টপিক দুঃখের বিষয় পর দুঃখের বিষয় যে বাংলা সিনেমার উন্নতি নিয়ে যারা কথা বলে তারা ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দিচ্ছে না হিমেল আশরাফ একজন পরিচালক আমি জানি যে একজন পরিচালকের এটা দায়িত্ব না যে একটা সিনেমার পোস্টার মেক করা সে সিনেমাটা মেক করবে তাহলে সিনেমা মেক করার পর পোস্টার মেক করার দায়িত্ব কার প্রচারণার কাজে মার্কেটিংয়ের কাজে যা যা দরকার সেগুলো সেই সমস্ত এলিমেন্টসগুলোর যোগান দেওয়ার দায়িত্ব হচ্ছে কার প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থাৎ আরশাদ আদনানের প্রযোজনা প্রতিষ্ঠান যেটা ভার্সেটাইল মিডিয়া তাদের দায়িত্ব এই সমস্ত পোস্টার সুন্দরভাবে সিনেমা হল মালিকদের কাছে পৌঁছে দেওয়া এখানে আরেকটা কথা আছে আমাদের আগে জানতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলের জন্য আসলে কি বরাদ্দ থাকে কি না অফিসিয়াল পোস্টারগুলো হ্যাঁ ঠিকই শুনতেছেন সম্প্রতি একটা এক ভাইয়ের একটা পোস্টে আমি দেখলাম যে তিনি লিখেছেন তিনি অবশ্য সিনেমা সংশ্লিষ্ট একজন মানুষ তিনি লিখেছেন যে বাংলাদেশে যে সমস্ত লো ক্যাটাগরির হল আছে লো ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি যে মিড লেভেলের দর্শক যেখানে যায় আমি যেখানে যাই ঠিক আছে বেশিরভাগ সময় সিঙ্গেল স্ক্রিনে সে সমস্ত হলে মেন যে অফিসিয়াল পোস্টার সেটা যায় না সঠিক সময়ে যায় না একদম যে যায় না সেটাও ভুল ভুল কথা যায় তবে সঠিক সময়ে যায় না অর্থাৎ ধরেন আজকে ঈদের আছে আর তিন চার দিন এখনও পোস্টার মেক হয় নাই মেন যে অফিসিয়াল পোস্টারটা তাহলে আপনি কিভাবে আশা করেন একজন হল মালিক বসে থাকবে আপনার অপেক্ষায় আপনি কবে একটা ভালো পোস্টার মেক করে দেবেন ওই সিনেমা রিলিজ করার যেদিন রিলিজ করবেন তার আগের দিন সন্ধ্যায় তার আগের দিন বিকালে তার আগের দিন রাত্রে পোস্টার দিবেন সেই পোস্টারটা নিয়ে দর্শক টানবে সিনেমা হল তো এখানে আমি তো হল মালিকদের কোনো দোষের কিছু দেখতেছি না একজন হল মালিক তার সিনেমা লাখ লাখ টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে নিবে তারপর আপনি হচ্ছে তাকে পোস্টার দিবেন না এটা কার দোষ ভাই এটা তো হিমিলা শ্রফেরও দোষ না এটা প্রযোজনা প্রতিষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বটা বর্তায় তো যেটা হয়েছে সাকিব খানের রাজকুমার সিনেমা এত বিগ ক্যানভাসের একটা সিনেমা যেটার পোস্টার ওই ফার্স্টলুক পোস্টার যেটা হচ্ছে অফিসিয়ালি আসছিল সেটাই মানুষ বেশি একটা পছন্দ করে নাই সাকিবিয়ান যারা আছে তারাও অনেকে পছন্দ করে নাই অনেকে করছে অনেকে করে নাই যাই হোক সবসময় ফ্যান হিসেবে এটা দায়িত্ব না যে হচ্ছে ভালো হোক মন্দ হোক শুধু ভালো বলে যাব। ঠিক আছে আমি যেটা মনে করি যে রাজকুমার সিনেমার মার্কেটিং সেক্টরটা একদম দুর্বল হয়ে গেছে প্রিয় ক্ষেত্রে যা হয়েছিল এবার তাও তারা আসলে মেনটেন করতে পারে নাই তো সম্প্রতি সময় রাজকুমার সিনেমার যে পোস্টার বিতর্ক চলতেছে রিভিউ বাংলা সিনেমা নাকি একটা নামে একটা পেজ তারা সিনেমা হল মালিকদের করা কয়েকটা পোস্টার শেয়ার দিয়ে বলেছে যে এগুলো হচ্ছে রাজকুমার সিনেমার হল পোস্টার সেখানে আবার দেখলাম নিচে হিমিলা সব ভাই কমেন্টে একটা বিশাল একটা লেখা লিখেছেন তিনি বলেছেন যে এই সমস্ত পোস্টার এগুলো আমরা জানি না কে মেক কে বা কারা মেক করতেছে কে বা কারা মেক করে এগুলো ছাড়তেছে আমরা এখনও পর্যন্ত আমাদের পোস্টার রিলিজ করি নাই আমাদের পোস্টার সাপাখানায় এখনও পর্যন্ত আছে সেগুলো এখনও বেরই হয় নাই তো বুঝলাম যে হিমিলা সব ভাই ঠিকই বলেছেন একদম উচিত কথা বলেছেন যে সিনেমার পোস্টারগুলো এখনও বের হয় নাই অফিসিয়াল পোস্টার এগুলো না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হিমিলা ভাইয়ের কাছে যে ভাই আপনারা এত লেজি ক্যান আপনারা এতটা লেটে আসেন কেন সব সময় আপনাদের টিজার ট্রেলারের খবর এখনো পর্যন্ত নাই সিনেমা রিলিজের বাকি আছে আর কয়দিন সেটা আমাকে বলেন সিনেমার ক্ষেত্রে একটা আমার সময় পাইছিলেন সেটা মানুষ মাইনে নিছে বাট এখন তো আর সেটা সেই অজুহাত আপনারা দিতে পারতেছেন না এখন কি বলতেছেন এখন কি বলবেন আপনারা সিনেমা হল মালিকদের পোস্টারই দিতে পারলেন না এখনো পর্যন্ত তো সিনেমা এত টাকা দিয়ে তারা কিনে নিছে রেন্টে নিছে যেভাবে হোক তারা তাদের হলে চালাবে বলে সিনেমা টাকা দিয়ে তো নিছে নাকি তো সেই টাকা দিয়ে সিনেমা নিয়ে তারা কি বসায় রাখবে তারা তাদের জায়গা থেকে প্রচারণা করবে না সিনেপ্লেক্সগুলোতে আপনি অফিসিয়াল পোস্টার দিবেন আর সিঙ্গেল হলগুলোতে আপনি পোস্টার দিবেন না অথবা হ্যাঁ এটাও শুনলাম যে সিঙ্গেল হলগুলোতে নাকি বাংলাদেশের এটা নাকি সিস্টেম যে ভালো পোস্টারগুলো যায় না ওই গলাকাটা মাথা কাটা হাবিজাবি পোস্টার হ্যাঁ যেগুলো নব্বই দশকে আমরা ফেলে আসছি সেই সমস্ত পোস্টার এখনো পর্যন্ত সিঙ্গেল হল মালিকদের কাছে যায় কাকরাইল থেকে সেগুলো নির্মাণ করা হয় আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন এই রাজকুমার সিনেমার হল মালিকদের বানানো অথবা ওই কাকরাইল থেকে নেওয়া পোস্টারগুলা যেগুলো আসলে অফিসিয়াল না হিমাল সাপের ভাষ্য মতে এই পোস্টারগুলো দেখেন এই পোস্টারগুলোতে যে সমস্ত পিকচারগুলো ইউজ করা হয়েছে এই পিকচারগুলা কোথার থেকে পাইছে তারা তারা কি সিনেমার মেকারস না নিশ্চয়ই প্রযোজনা প্রতিষ্ঠান অথবা কোনো না কোনো থ্রুতে কোনো না কোনোভাবে তারা এই পোস্টারগুলার যে পিকচার এগুলো সংগ্রহ করতে পারছে অথবা তাদের কাছে নিশ্চয়ই ট্রেলার বা টিজার বা কোনো একটা কিছু এরকম কিছু একটা তাদের হাত পর্যন্ত পৌঁছেছে তা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে সেখান থেকে কোনোভাবে পিকচারগুলো কালেক্ট করে তারপরে তার এই পোস্টারে সেগুলো ইনক্লুড করছে ব্যাপারটা কিন্তু এরকমই হওয়ার কথা তাছাড়া তারা তো আর এআই জেনারেটেড পিকচার এখানে বসায় নাই তাই না দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো সবগুলোই রাজকুমার সিনেমার ভেতরকার লুক ভেতরকার এক একটা পিকচার তো আমার প্রশ্ন প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে দর্শকদেরকে এভাবে ঠকানোর মানে কী মানে আমি কি বলতে চাচ্ছি যে দেখেন তারা এত বিগ বিগ অ্যারেঞ্জমেন্টে সিনেমাটা করতেছে তারা এত বড় বড় জায়গায় লোকেশনে হলিউডের লোকেশনে গিয়ে সিনেমা করে তারপর আনলো কিন্তু তারা পোস্টারের ক্ষেত্রে একটু সচেতন হইতে পারলো না আমি বাদ দিলাম এই সমস্ত হল মালিকদের তৈরি করাই হোক বা ফ্যানমেড পোস্টার হোক এগুলোর কথা আমি বাদ দিলাম ধরে নিলাম হিমেলা সাপ্তাহের কথাই ঠিক যে হ্যাঁ এগুলো হচ্ছে অফিসিয়াল পোস্টার না তাই এরকম লাগতেছে এখন আমার প্রশ্ন যে সিনেমা রিলিজের আর আছে কয়দিন আপনি অফিসিয়াল পোস্টার এখনও ছাপাখানা থেকে বের কেন করতেছেন না এতটা লেজি হইলে কিভাবে চলবে রাজকুমার সিনেমাটা আবারও ব্লকবাস্টার হোক তোমার রেকর্ড পার করুক এটা আপনার থেকে বেশি সাকিব ইয়ানরা চায় আপনি এটা বিশ্বাস করেন আর না করেন কারণ ইয়ানরা আজকে ভালোবাসে নাই সাকিব খানকে সাকিব ইয়ানদের ভালোবাসাটা সেই সাকিব খানের প্রথম সিনেমা থেকে শুরু সেই সাকিব খানকে আপনারা বিজ্ঞান বাসে বড় একটা বড় বাজেটের সিনেমায় অভিনয় ঠিকই করাচ্ছেন কিন্তু ছোট ছোটো এই যে পোস্টার টিজার ট্রেলার গান তারপর শাকিব খানের বিপরীতে অভিনয় শিল্পী তার সিনেমার মেকিং বিভিন্ন সেক্টরগুলা ছোট ছোট ব্যাপারগুলা এগুলাতে আপনারা নজর দিচ্ছেন না নজর না দিয়ে তাকে অনেক সময় না কিছু কিছু দর্শকের কাছে হাসির পাত্র বানাচ্ছেন বিশেষ করে সুশীল দর্শকদের কাছে সবাই তো আর সাকিব ভক্ত না একজন হিরো তো আর শুধু তার নিজের ফ্যানবেজের জন্য না একদম সমগ্র যেহেতু আমরা সাকিব খানকে এখন মেগাস্টার সুপার প্লাস হচ্ছে গ্লোবাল স্টার বলি কাজেই সে বিশ্বের সবার জন্য সকল দর্শকের জন্য তো সকল দর্শক পর্যন্ত পৌঁছে দিচ্ছেন ঠিকই কিন্তু সেটা রং ওয়েতে ছোটো ছোটো এই বিষয়গুলো পোস্টার টিজার ট্রেলার এই ব্যাপারগুলোতে আপনারা মনোযোগী না সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আপনারা জাস্ট মুখ দিয়ে বলে বলে সিনেমা হিট করানোর একটা অপচেষ্টা চালাচ্ছেন যেটা আসলে বাংলা চলচ্চিত্রের উন্নয়নের ক্ষেত্রে কোনোভাবে অবদান রাখতে পারে না এবং কি একজন সুপারস্টারের ক্যারিয়ারের ক্ষেত্রেও খুবই হুমকিস্বরূপ দেখুন যে কোনো কিছুর ক্ষেত্রেই আগে দর্শনধারী তারপর গুণবিচারী আগে দেখতে ভালো হতে হবে ব্যাপারটা সাকিব খানকে এমন একটা লুক দিয়েছেন যে লুকটা অধিকাংশ শাকিবী আনো পছন্দ করে নাই বিশেষ করে তার হেয়ার স্টাইল আমি বিয়ার্ডের কথায় গেলাম না বেয়ার্ড ঠিক আছে ক্লিন শেপ ওকে ফাইন আমরা মেনে নিলাম কিন্তু চুলের যে স্টাইল করছেন আমি আমি কি বলবো মানে ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে কয়েকদিন ধরেই তো দেখতেছি প্রত্যেকটা গানে প্রত্যেকটা টিজারে ট্রেলারে অর্থাৎ পুরো সিনেমা জুড়ে সাকিব খানের এই লুকটাই পাওয়া যাবে সেখানে হয়তো বা খোঁচা দাঁড়িয়ে যখন আসবে একটু ভাল লাগবে কিন্তু অধিকাংশ সময়ই থাকবে এই মাখন মার্কা লুকটা যাই হোক এখন আজকে অনেকেই আমার প্রতি একটু অসন্তুষ্ট হইতে পারে এইভাবে কথা বলছি রাফ অ্যান্ড টাফ কিচ্ছু করা নেই রাফ অ্যান্ড টাপ কথা বলতেই হবে এরা যেভাবে আসলে তাদের একটা সিনেমার মার্কেটিং করা উচিত ছিল সেটা করতে পারে নাই দিন শেষে কী হচ্ছে দিনশেষে সাকিব খানেরই বদনাম হচ্ছে দিন শেষে ভালো একটা সিনেমা তারা ঠিকই নির্মাণ করার চেষ্টা করছে এটা আমি জানি কিন্তু সেই সিনেমার যে ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো মেনটেন করাটা তাদের উচিত ছিল যেগুলো মেনটেন করলেই এই রাজকুমার সিনেমা হতে পারত ইতিহাসের সেরা একটা সিনেমা কারণ এই সিনেমায় বাজেটের দিকে আসলে কোনো কার্পণ্যতা করে নাই আর এই সিনেমায় সবচেয়ে ভালো ভালো লোকেশন আছে এই সিনেমাতে ভালো একটা গল্প আছে সবই আছে কিন্তু এই যে ছোটো ছোটো বিষয়গুলা ছোটো ছোটো বিষয়গুলো রাজকুমার সিনেমাটাকে অনেক বেশি পিছিয়ে রাখছে আমি বলবো যে এর থেকে অনেক সিনেমা আছে শাকিব খানের যে সিনেমাগুলো কলকাতাতে গিয়ে এসে করেছিল শিকারী বলেন নবাব বলেন চালবাস বলেন এই সমস্ত সিনেমার পোস্টার মেকিং এই সমস্ত সিনেমার টিজার ট্রেলার আসার যে সঠিক একটা সময় নির্ধারণ এই ব্যাপারগুলো অনেক অ্যাকুরেট ছিল তো বাংলা সিনেমার উন্নয়ন বলতে আমরা কি শুধু ওই বড় বড়ো লোকেশনে যে সিনেমা করাকেই বুঝবো না টিজার ট্রেলার পোস্টার এই ব্যাপারগুলো সঠিক সময়ে আসা দর্শকের হাত অবধি দর্শকের চোখ অব্দি সঠিক সময়ে প্রদর্শন করানো এই ব্যাপারগুলো কিন্তু মেটার করে তো বন্ধুরা আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওর যে মূল বার্তা সেটা আপনারা বুঝতে পারছেন সম্প্রতি সময়ে পোস্টার বিতর্ক যেটা চলতেছে এটার পেছনে সবচেয়ে বড় দোষটা সবচেয়ে বড় দায়ী করব আমি এই সিনেমার রাজকুমার সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিটাইল মিডিয়াকে কেননা তারা ব্যর্থ তারা তাদের জায়গা থেকে সঠিক সময়ে পোস্টার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হল মালিকদের হাতে সঠিক সময়ে পোস্টারটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চরম ব্যর্থ